ক্ষেত্রে আমরা ইতিপূর্বে পোলার থেকে পোলার কিন্তু যদি কখনো এরকম ম্যাথ থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার যদি বলা হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান স্কোয়ার এটাকে পোলার সানাকে রূপান্তরিত করো কারণ এখানে এক্স এবং ওয়াই আছে এক্স এবং ওয়াই থাকা মানে এটা আমাদের কার্তৃষ স্থানাঙ্ক কার্তেস স্থানাঙ্ক যদি হয় তাহলে আমাদেরকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে হবে পোলার স্থানাঙ্কে যদি কনভার্ট করতে চাই তাহলে আমাদের এখানে সূত্র ফেলে দিতে হবে এখানে আমরা লিখতে পারি এক্স এক্স সমান সমান আমাদের সূত্র আর কস থিটা ওয়াই সমান সমান আর সাইন থিটা তার মানে এখানে এক্স স্কোয়ার সমান সমান লিখতে পারি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন থিটা এখান থেকে যদি আমরা আর স্কোয়ার কমন নিই তাহলে লিখতে পারি ক স্কোয়ার থিটা মাইনাস্কোয়ার থিটা শোনান ক স্কোয়ার থিটা মাইনাস সমান যে মানটা লিখতে পারি সেটা হলো আমাদের কস টু থিটা তার মানে আগে আমাদের ছিল কার্তেশীয় স্থানাঙ্ক যেখান থেকে আমাদের কনভার্ট হয়ে গেল পোলার স্থানাঙ্ক আর এবং থিটার মাধ্যমে এটা রূপান্তরিত হয়ে গেল এটা হবে আমাদের অ্যান্সার এখন যদি আমরা কখনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাই যেমন একটা বিন্দু যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় আর একটা বিন্দু যদি এক্স টু ওয়াই টু হয় তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করতে চায় তাহলে আমাদের যে সূত্র সেটা হলো রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এটা হলো আমাদের মূল সূত্র এটা মধ্যবর্তী দূরত্ব করতে চায় তাহলে আমাদের সূত্র হলো এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সাপোজ যদি কখনো একটা ম্যাথ দেওয়া থাকে এরকম যে যদি বলা হয় এক্স ফাইভ ও এইট থ্রি এক্স ফাইভ ও এইট থ্রি বিন্দুদ্বয়ের দূরত্ব বিন্দুদ্বয়ের দূরত্ব টু একক হলে টু একক হলে এক্স হোয়াট তাহলে আমাদের সূত্র বলা হয়েছে

এই মানটা যদি আমরা সলুশন করি তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান আসে এক্স সমান সমান এইট আমাদের অ্যান্সার হবে এক্স সমান সমান এইট এটা আমি সলুশন করে দিলাম না এটা টোটালে সলিউশন করলে আমাদের যে মান আসবে সেটা হলো x 8 তার মানে যদি আমাদের প্রশ্ন থাকে x 5 ও 8 3 বিন্দুদের দূরত্ব 2 একক হলে x সমান হোয়াট তার মানে এখানে আমাদের দুইটা মান আসবে দুইটা মানের মধ্যে পজিটিভ যে মান সেটা মানটা আমরা গ্রহণ করব এই ম্যাটটা যদি একটু চেঞ্জ করে কখনো এই ক্যাটাগরিতে দেওয়া হয় যেমন যদি বলা হয় x অক্ষ ও মাইনাস ফাইভ মাইনাস সেভেন থেকে ফোর কে বিন্দুর দূরত্ব সমান হলে কে সমস তার মানে এখানে বলা হয়েছে এক্স অক্ষ এবং মাইনাস ফাইভ মাইনাস সেভেন থেকে ফোর কে বিন্দুর দূরত্ব এক্স অক্ষ থেকে এটার যে দূরত্ব মাইনাস ফাইভ থেকে ফোর কে এর দূরত্ব সমান যদি হয় তাহলে কে এর মান কত তাহলে সর্বপ্রথম যদি আমরা বের করতে চাই মাইনাস ফাইভ মাইনাস সেভেন থেকে ফোর কে দূরত্ব কত তাহলে আমরা লিখতে পারি যদি এটাকে ধরি ফোর প্লাস প্লাস কে প্লাস সেভেন হোল স্কোয়ার টোটাল টার রুট সমান সমান এখানে বলা হয়েছে মাইনাস ফাইভ মাইনাস সেভেন থেকে ফোর কে বিন্দুর দূরত্ব সমান সমান এক্স অক্ষ থেকে ফোর কে বিন্দুর দূরত্ব যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে এক্স অক্ষ থেকে ফোর কে ফোর কে যদি বলা হয় তাহলে এক্স অক্ষ থেকে এখান থেকে এতটুকু দ্রুত কত কে তার মানে সত্যমত আমরা লিখতে পারি কত কে এখান থেকে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে রুট বাদ যে এখানে স্কোয়ার হয়ে যায় আর এখানে আমরা যদি সলিউশন করি তাহলে ফোর প্লাস ফাইভ সমান সময় নাইন নাইন ইন্টু নাইন এইটটি ওয়ান প্লাস কে স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার বি সমান সময় সেভেন তার মানে ফর্টি নাইন সমান সময় কে স্কোয়ার উভয় পক্ষ থেকে আমরা কে স্কোয়ার কে স্কোয়ার বাদ দিয়ে দিলাম তার মানে এখানে লিখতে পারি টু ইন্টু সেভেন তার মানে ফরটিন কে সমান সমান এইটটি ওয়ান আর ফরটি নাইন ওয়ান প্লাস নাইন সমান সমান টেন টেন জিরো ক্যারি ওয়ান ওয়ান প্লাস ফোর ফাইভ প্লাস ফরটিন সমান সমান ওয়ান থার্টি এপারে প্লাস ছিল এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে বা কে সমান সমান আমরা লিখতে পারি মাইনাস ওয়ান থার্টি ডিভাইডেড ফোরটিন যদি আমরা টু দিয়ে কাটাকাটি করি তার মানে এখানে লিখতে পারি সিক্সটি ফাইভ ডিভাইডেড সেভেন এটা হবে আমাদের অ্যান্সার আমরা এখান থেকে সহজে যেটা বুঝতে পারি সেটা হলো মাইনাস ফাইভ মাইনাস সেভেন থেকে ফোর কে যেহতটুকু দূরত্ব আর এখান থেকে এক্স চক্ষ থেকে দূরত্ব সমান তার মানে মাইনাস ফাইভ মাইনাস সেভেন থেকে ফোর কে মধ্যবর্তী দূরত্ব সমান সমান একসক্ষ থেকে কোটির দূরত্ব সমান তার মানে এই দূরত্ব সমান সমান কে সহজে আমরা অ্যাঞ্চার বের করতে পারি যেটার অ্যাঞ্চ হলো মাইনাস সিক্সটি ফাইভ ডিভাইডেড সেভেন